হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট সহ বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করব যে মাল্টা যাওয়ার উপায় কী, কীভাবে আবেদন করবেন এবং কত টাকা লাগে টোটাল মাল্টা যেতে। সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আবেদন করতে কী কী প্রয়োজন হয় তাও আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের মধ্যে যে সকল মানুষ মাল্টা যেতে চান তাদের মাথায় সবসময় একটি প্রশ্ন ঘুরবে, সেটি হলো বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়টি আসলে কী। তো আপনি বর্তমানে যদি বাংলাদেশ থেকে মাল্টা যেতে চান তাহলে আপনি সরকারিভাবে এবং বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমে মাল্টা যেতে পারেন। তবে আপনি যদি সরকারিভাবে মাল্টা যেতে চান তাহলে আপনার মোট খরচের পরিমাণ হবে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। আর বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে খরচ পড়বে 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায় কী, কীভাবে বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার জন্য আবেদন করবেন, মাল্টা ভিসা আবেদন করতে কী কী দরকার, মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগবে, তারপরে হচ্ছে বিবিধ আলোচনা। তো প্রথমেই বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়টা আসলে কী। আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে মাল্টা যেতে চান তাহলে সবার আগে আপনাকে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। এবং যখনই আপনি মাল্টার ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে জমা দিতে হবে। আর যখন আবার মাল্টা ভিসার আবেদন গ্রহণযোগ্যতা পাবে তারপর আপনাকে ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হবে। সবশেষে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন অপেক্ষা করতে হবে। যখন আপনি এই ভিসা সংগ্রহ করতে পারবেন তারপর আপনি উক্ত ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মাল্টা যেতে পারবেন। এ হচ্ছে কয়েকটা ধাপ। এখন আসেন আমরা পরবর্তী সেশনে কীভাবে বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার জন্য আবেদন করবেন। দেখুন, আপনি যখন মাল্টা যেতে চাইবেন তখন সবার প্রথম আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আর সেজন্য আপনাকে অবশ্যই এই আবেদন প্রক্রিয়া আবেদন সম্পন্ন করতে হবে। তার জন্য আপনাকে প্রথমে VFS গ্লোবালের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। VFS গ্লোবালে আপনারা প্রথম প্রবেশ করবেন। তো যখনই আপনি VFS এর মূল ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনাকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে যা উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর উক্ত ফর্মের মধ্যে আপনার যাবতীয় তথ্যগুলো নির্ভুলভাবে প্রদান করবেন। এরপর আপনি যখন সেই ফর্মের মধ্যে সকল তথ্যগুলো প্রদান করবেন তারপর সেই ফর্মের সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে একটি ফাইল তৈরি করে নিতে হবে। এরপর সেই ফাইলটি আপনাকে ভিসা কনস্যুলেট অফিসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। তো উক্ত ফাইলটি জমা দেওয়ার মাধ্যমে আপনি সফলভাবে মাল্টা ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এখন আসেন মাল্টা ভিসা আবেদন করতে কী কী দরকার। যখন আপনি একজন বাংলাদেশি হিসেবে মাল্টা ভিসা আবেদন করবেন তখন আপনার বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের দরকার হবে। আর সেই আসলে কোন কোন ডকুমেন্টের দরকার সেগুলো নিয়ে নিচে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে, আপনারা দেখেন। এখানে বলা আছে আপনার নিজস্ব স্বাক্ষরসহ সকল তথ্য পূরণ করার আবেদনপত্র, যে ফর্মটা কিছুক্ষণ আগে পূরণ করলাম আমরা, সদ্য তোলা রঙিন ছবি, আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে 3 থেকে 6 মাস থাকতে হবে। যদি আপনি ওয়ার্ক পারমিটের ভিসা মাল্টা যেতে চান তাহলে আপনার নিকট জব অফার লেটার থাকতে হবে। এগুলোর পাশাপাশি আপনার নিকট একটি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে তাহলে তার প্রমাণের জন্য প্রমাণপত্র থাকতে হবে। এগুলো ছাড়া আপনার নিকট পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই থাকতে হবে। যদিও বা মাল্টার বিভিন্ন বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্টের দরকার হয় তবে স্বাভাবিকভাবে যে সকল কাগজপত্রের দরকার হবে সেই কাগজপত্রগুলোর তালিকা উপরে আমি বললাম, যেগুলো এগুলাই আপনারা নিতে পারেন। মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগবে, আপনি যখন উপরে সকল পদ্ধতি মেনে যে কথাগুলো বললাম এতক্ষণ সব পদ্ধতি মেনে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তারপর আপনার সেই ভিসা পেতে প্রায় 3 মাসের মতো সময় লাগতে পারে।
তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এর থেকেও বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে আর যখন আপনার প্রদান করা সকল কাগজপত্র যাচাই হবে তখন আপনার পাসপোর্টের মধ্যে একটি স্টিকার যুক্ত করে দেওয়া হবে আর যখন আপনার পাসপোর্টের মধ্যে স্টিকার যুক্ত করে দেওয়া হবে তখন সেই স্টিকার যুক্ত পাসপোর্টকে বলা হয় মাল্টা ভিসা যার মাধ্যমে আপনি আমাদের বাংলাদেশ থেকে মাল্টা যেতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায় কী কী এবং কী কী কাগজপত্র লাগে এবং কীভাবে আবেদন করবেন সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং যে কাগজপত্রগুলো কথা এখানে বলা আছে প্রতিটি আপনারা খুব দেখে শুনে বুঝে তারপরে যে ফর্মটা আছে VFS যে গ্লোবালে যে ফর্মটা পাবেন সেই ফর্মটা অবশ্যই খুব মনোযোগ সহকারে অভিজ্ঞ যারা আছে তাদেরকে দেখিয়ে তারপরে আবেদন ফর্মটা পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি মাল্টা যাওয়ার যে টপিক সেই টপিক নিয়ে আলোচনা করলাম আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ